আমিও দেখতে চাই তোমরা এই গানটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তোমরা সবাই দেখতে পেয়েছো যে বোনের বার্থডে। তো আমি অ্যাকচুয়ালি বোনকে বলেছিলাম এই বছর কোনো কিছু দেবো না, যেহেতু বাড়িতে কাজ চলছে আমার। তো তারপরে আবার ভাবলাম দেবো না, কি করে হয়, বছরে একটা দিনই বোনের জন্মদিন। ইন্ট্রোটা কোথায় হচ্ছে সেটা বল। আর ইন্ট্রোটা তোমরা দেখে হয়তো বুঝেই গেছো, সোনার দোকানে হচ্ছে। যে দোকানটা আমরা সবসময় আসি নিউ গণের জলে, তো ওখান থেকে এখন কাকুর কাছ থেকে আংটি নেবো ভেবেছিলাম, দেবো না। কিন্তু কেমন আংটি নিয়েছি, কি নিয়েছি, সবকিছু তোমরা যখন দেবো তখন তোমরা দেখতে পাবে যে আংটিটা বোনের সঙ্গে একবারে তোমরাও দেখতে পাবে। হ্যাঁ, তো চলো এখন এটা নিয়ে নি, তারপরে এখান থেকে বাজারে যাবো। বাজারে যেয়ে একটু মানে চকলেট টকলেট নিয়ে টিয়ে বাড়ি যাবো। অনেক কিছু বাড়িতে আজকে অনেক ধামাকা হবে, মানে অনেক নাচ গান সবকিছু হবে, সবকিছু তোমরা দেখতে পাবে। তো চলো তার আগে আংটিটা নিয়ে নি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। Open the box. My God, মালা নিয়েছে। মালা নিয়েছে? আরে আমরা পাইনি আর কিছু পছন্দ করে। লে যে গলায় মালা পরবো। Thank you. চলো চলো। ফটো তুলো না, তাহলে চলো। এই চলো ফটো ফটো ওটা তো। তোমাদের ডিস্টেন্স লাগছে এখন। এখন ও গিফট দেবে, কিন্তু ঘরে লাইট অনেক কম লাগছে রে। চকলেট কোথায় যেন রেখেছি একটা, বাড়িতে চলে এসেছি আর এখন সেলিব্রেশন হবে বোনের। তো এখন যা যা গিফট এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন দিয়ে। তারপর চলো এক কাজ কর, দাঁড়া আর একটা সোনার আংটির বাক্স নিয়ে নে। না না না, চলো এখন যা নিচ্ছি সেটা দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, পজ পজ, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি গিফট 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 আর পড়ে দোকানদার আসে। হ্যাঁ ওটা সোনার দোকানে কাকু দিয়েছে। ওইটা আমার চকলেটটা। হ্যাঁ কেমন হবে ফটো আপনি যাও চলে আসছে। আসুন একটা সেলফি তুলি। দাও আমার কাছে।
তাই তো, ইয়ে তো ফাইনালি এখন আমার টিকট হবে। মিয়াও 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 ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, এই আগুন আগুন ওরকম যাবে শুধু। গোলাপের পাপড়ি প্রচুর স্লিপি হয়ে গেছে সবাই আস্তে আস্তে, তাই বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করছে। অল্প 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 চলো, এখন কেক টেক কাটা হয়ে গেছে আর এখন কি এখন ড্যান্স সম্পূর্ণ হবে দেখতে থাকো। আমি কেক খাওয়া দেবো, ওই একখান কেক নিয়ে মুই ঠেসে দরবার দেবো রুমি, মুই ঠেসে দরবো বাচ্চারা গান নেই তো তো এখানে আমরা সবাই মিলে খুব ড্যান্স করছিলাম, তোমরা সবাই দেখো এতটা এনজয় করছিলাম যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে সবাই মিলে খুব ড্যান্স করছিল, খুব এনজয় করছিল, যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম, আমরা আবার ভেবেছিলাম বন্ধুদের বাড়ি কার্তিক ফেলাতে যাবো, তো ওখানেও গেছিলাম। তো দেখো এখানে সবাই মিলে খুব ড্যান্স করছে, মানে কী গানে ড্যান্স করছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মেন কথা এখানে সবাই মিলে খুবই মজা করছিলাম, এনজয় করছিলাম, খুব ডান্স করছিলাম। আর আমি দেখো আমি মনে হয় পুরো পাগলের মতন ড্যান্স করছি, আমি নিজেও জানি না যে আমি কী ড্যান্স করছিলাম। আর সবাই মিলে অ্যাকচুয়ালি অনেক আগেই নেচে ফেলেছিলো, তো অনেক রাত হয়ে গেছিলো, যারা যারা ছিল সবাই খুব এনজয় করেছে। তারপর শঙ্কর টঙ্কর সবাই বাড়ি চলে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো যখন এই যে আমরা নাচছিলাম, তখন প্রায় প্রায় 12:30 বেজে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে বলে সবাই বাড়ি চলে গেছে। তো এখানে আমরা 4-5 জন দোস্ত বন্ধুরা মিলে খুব ড্যান্স করছিলাম, এনজয় করছিলাম। আর হ্যাঁ, তোমাদের সবাইকেও জানাই থ্যাংক ইউ, তোমরা অনেকেই বোনের বার্থডে উইশ করেছো, তো সবাইকে জানাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে কী গানটা চলছিলো সেই গানটা তোমরা গেস্ট করো, আর বলতে পারলাম তো আমিও দেখতে চাই তোমরা এই গানটা বলতে পারো কি না, এখানে কী গানে আমি ড্যান্স করছিলাম। তো চলো Hey, happy birthday! Hey, marry me!
উপরে কিছু বলতে চাস? এই তো হ্যাপি বার্থডে। সো গাইজ, এতক্ষণ ধরে এনজয় হলো, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো, তো তোমাদের আর কি বলবো, আজকের ভিডিওটা এই অবধি ছিল, ছোটোখাটো ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পেজটাকে ফলো করে নিও। যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই। তো সবাইকে জানাই থ্যাংক ইউ যারা যারা বার্থডে উইশ করেছো। তো চলো।